প্রথম পার্টনা দেখে থাকলে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, দেখে আসুন, তা না হলে বুঝতে পারবেন না। আল্লাহকে নবীর চাচি আম্মা রসুল্লাহ সামনে দাঁড়িয়ে বললেন, হে রসুল্লাহ, আমি বললাম হুজুর, অন্যান্য দিনের মতো আজ আমি আপনার দরবারে এলাম, হুজুর আপনার দহিত্র হোসাইনকে আমি আপনার করে তুলে দিলাম, হে রসুল্লাহ, আমি বললাম হুজুর, হোসাইনকে আপনি সোহাগ করছিলেন, হোসাইনকে আপনি ভালোবাসা দান করছিলেন, হোসাইনকে আপনি মহব্বত করছিলেন, হে রসুল্লাহ, আমি বললাম হুজুর, হঠাৎ আমার থেকে আপনি চেহারাটা ঘুরিয়ে দিলেন, হুজুর আমি আপনার সামনে এলাম, আর সামনে এসে দেখতে পেলাম আপনার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান আম্মা জান আপনার জন্য কোরবান হয়ে যাক, হুজুর আমি কি কোনো বেয়াদবি করে ফেলেছি, হুজুর আমি কোনো ত্রুটি কি আপনার কাছে করে ফেলেছি, ইয়া বললেন, চাচিমা আমি আমার যে হোসাইন আমার যে দহিদ্রকে সোহাগ করছিলাম ভালোবাসা দিচ্ছিলাম, ও আমার চাচিমা ভালোবাসা দিতে 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 আতানি জিবরিল আলাইহি সালাম ফাখবারানি আন্না উম্মতি সাতাতলুবনি হাযা, আল্লাহর ফেরেশতা জিবরিল এলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুযুর যে হোসাইনকে আপনি কুলি তুলে নিয়েছেন, যে হোসাইনকে আপনি এত সোহাগ করছেন, হুযুর খুব তাড়াতাড়ি আপনার উম্মতের একদল নিষ্ঠুর উম্মতেরা আপনার হোসাইনকে শহীদ করে দেবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের একদল উম্মত আপনার হোসাইনের রক্ত নিয়ে খেলা করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করবে, ফকুলতু হাযা, জিব্রাইলকে কথা বলতে শুনে আমি নবী ফেরেশতা জিব্রিলকে আবার কোশ্চেনটা রিপিট করলাম, ও আল্লাহর ফেরেশতা জিব্রিল, আমার এই হোসাইনকেই কি তারা শহীদ করে দেবে, কালাহাদা, আল্লাহর ফেরেশতা জিব্রিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুযুর তারা আপনার এই ভালোবাসার আপনার এই আদরের আপনার এই মহব্বতের আপনার এই ভালোবাসার হোসাইনকে শহীদ করে দেবে, আল্লাহ নবী বললেন, চাচিমা আমার চোখ দুটো দিয়ে তখন টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল, ওয়া তানি বিতুরবাতি মিন তুরবাতিহি হামরা, আমার হোসাইনকে যেই বাটিতে শহীদ করে দেওয়া হবে ওই জায়গার কিছু লাল মাটি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে দেখিয়ে গেলেন, তাতে রাসূলের দুটো ভবিষ্যৎবাণী ছিল, একটা ছিল আমার ফাতেমার গর্ভ থেকে আবার যে বাচ্চাটা আসবে সেটাও এক পুত্র সন্তান হবে, আর তার লালন পালনের দায়িত্ব আপনার উপর দেওয়া হবে, ওটা তো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হলো, আর আরেকটা কথা রাসূল পরে বললেন, বললেন, চাচিমা আমার এই হোসাইনকে শহীদ করে দেবে, আমার উম্মতের একদল উম্মত 61 হিজরি মানে কি জানেন আপনি, রসুলের এন্তেকালের মাত্র 50 বছর পরে নবীর উম্মাতরাই মেরে দিচ্ছে গদির জন্য, চেয়ারের জন্য, আসনের জন্য, মসনাদের জন্য, সিংহাসনের জন্য,
ইমাম হোসাইনের শাহাদাতের কথা শুনে নবীর চোখে পানি। আমরা সেই আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। তাই ইমাম হোসাইনের শাহাদাতের কথা শুনে, তার রক্তাক্ত এই কন্ডিশনের কথা শুনে আমাদেরও একটু চোখে পানি আসাটা অস্বাভাবিক। কথা বলেন অস্বাভাবিক। তবে ইমাম হোসাইন বাতিদের কাছে মাথা নত করেননি, বলেছিলেন এজিদ যা প্রতিষ্ঠিত করতে চাইছে সেটা তো অন্যায়। আর হোসাইন কখনো অন্যায়কে সমর্থন, হোসাইন কখনো অন্যায় সমর্থন করে না। আমি একটু যদি আর একটু গুছিয়ে বলি তো আমাকে বলতে হয়, ইসলামে না একটা নীতি আছে, সেটা হলো যোগ্যতা যার চেয়ার তার। ইসলামের নীতি কি বলুন তো, শুনছেন সবাই? যোগ্যতা যার চেয়ার তার। রসূলের ইন্তেকালের সময় সাহাবারা যখন জিগালেন, হুজুর আপনার পরে মুসলিম জাতির নেতৃত্ব কে দিবে, রসুল কারণ নাম নিলেন না, বললেন জনগণের ব্যাপার, জনগণ যাকে যোগ্য মনে করবে সেই মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হবে। আরেকটু মন খুলে অধিকারটাও কেড়ে নিলেন না, আর যোগ্যতাটাকেও অপমূল্যায়ন। এখানে দুটো শিক্ষা বল, কি কি শিক্ষা? এক, অধিকারটা কেড়ে নিলেন না। দুই, যোগ্যতাটাকেও অপমূল্যায়ন করলেন না, বললেন জনগণ যাকে যোগ্য মনে করবে। সুবহানাল্লাহ। আমি মনে হয় এই জায়গায় বসে কোনবার বলেছিলাম, আমার যতদূর মনে পড়ে সম্ভবত বলেছিলাম যে রসুল কারণ নাম না নিলেও ইঙ্গিত আবু বকরের দিকে। ইঙ্গিত কার দিকে? ইতিহাসের পাতায় ভাই আবু বকর তো আবু বকর, হযরত উমারের জায়গায় উমার অনেক মর্যাদাবান, বাট ইতিহাসের পাতায় আবু বকর তো আবু বকরই। রাসূল মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছিলেন যে তাওয়াম মদিনার মুসলমানদের জন্য যদি মদিনার মসজিদে নববীর দরজা বন্ধ হয়, আমার আবু বকরের জন্য কখনো মদিনার মসজিদে নববীর দরজা বন্ধ হবে না। ইতিহাসের পাতায় এই জন্য হযরত আবু বকর তো আবু বকর। যদিও যখন উমারকে দেখি ইতিহাসের পাতা হাদিসের পাতা আলাদা করে, তখন তো মনে হয় যে উমারের মর্যাদার কাছে কেউ এটা মনে হবে। আবার যখন ওসমানের কথা বলবো তখন মনে হবে ওসমানের মর্যাদার কাছে কেউ। কিন্তু আবু বকর তো আবু বকর ভাই, যা করেছেন রসুলের জন্য, রসুল বলেছিলেন আমি সবার ঋণ পরিশোধ করে গেলাম, আমার আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারলাম। আল্লাহ
এই কারণেই তো প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার বলেছিলেন লাউ যিনা ঈমানু আবি বকর লাযাদা ঈমানুহু, দয়ান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহ পাকে নবী বলেছিলেন তমাম দুনিয়ার মানুষের ঈমান যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয় আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। কোন একবার আবু বকর আর উমার এই দুজনকে কেন্দ্র করে রসুলের কাছে একটা অভিযোগ বুখারী শরীফের হাদিসে আসছে, হাদিস অনেক লম্বা। জি তো রাসূল ওই ঘটনাটাকে নির্মূল করতে যেয়ে বলেছিলেন তোমরা সবাই যেদিন আমাকে অস্বীকার করেছিল, সবাই যেদিন আমাকে অস্বীকার করেছিলে, আমার আবু বকর সেদিন আমাকে অকপটে বিশ্বাস করে নিয়েছিল। হিজরতের রাতে যে গুহায় যে রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে লুকিয়েছিলেন ওই গুহাটা 2013 সালে গিয়েছিলাম, 13 সালের পরে আর যাই নাই। মানে এই গুহার এই পাহাড়ের নিচে গেছি সবাইকে দেখাতে যে এই 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 সেই পাহাড় আর ওর উপরে গুহা আছে, ওই গুহায় রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে লুকিয়েছিলেন, এমনি দেখাতে গেছি তার ওটা সাহস অনেক উঁচু। তো এই গতবারে যে কোরআন নাযিল হওয়ার গুহাটায় উঠেছিলাম তবু দেখলাম 13 আর 23 10 বছরে শরীরের কতটা ক্ষয় হয়েছে সেটা বুঝলাম 23 সালে উঠবার পরে। বুঝতে পারেননি 13 যখন উঠেছি কষ্ট হয়নি, 23 উঠতিস কষ্ট হচ্ছে তার মানে কি? আর একটু বয়স হলে আর এই জন্য যাদের হজে যাওয়ার ইচ্ছা টিচ্ছা আছে পয়সা থাকলে দেরি করেন না, একদম তাজা তাজা থাকতে থাকতে হজটা করে আসুন। তো অনেক উঁচু তো উঠলাম, আমার সঙ্গে অনেকে উঠল সাহস করে। তো এই গোয়ার ভিতরে তো একটা টাইমে রাসূলুল্লাহ হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে আপনার নাকি কার ডাকতেছে বাজি? ওহ ভাই, তো রসুল তো ক্লান্ত, হযরত আবু বকর বললেন হুজুর আমি গোয়াটা পরিষ্কার করে ফেলি আগে ঢুকে যাই। এমনি ভাই সব দিকে পাথর, তো শোয়ার জায়গা আছে মানে শোয়ার মতো কন্ডিশনটা আছে, এই আমরা মার্বেল টার্বেল বিছিয়ে জেনাম ভালো মসৃণ জায়গা তৈরি করি, এত মসৃণ জায়গা না শোয়া যাবে, আমি শুয়ে দেখেছি ভিতরে। হ্যাঁ না পাঁচ রকমের গুহার ভিতরে যেই গুহায় হযরত আবু বকর রাসূলুল্লাহ আমি উঠতাম কখন জানেন, আমি উঠতাম তো যেদিন মনে করতাম যে আজকে পাহাড়ে চড়বো তো আমি ওই পাহাড়ের কি পাদদেশে পৌঁছে যেতাম ফজরের নামাজের আগে, বুঝেননি? আওয়ালতে, হ্যাঁ আওয়ালতে মানে ফজরের আজান যেই হবে ফজরের নামাজটা পড়ে চড়া শুরু করবো, তাই সূর্য নেই কষ্ট অনেক কম হবে না, হবে না? এক দু নম্বরে ওরকম টাইমে পৌঁছে গেলে না ভিড় ভাড়টা অনেক কম, ইচ্ছা মতো আপনি যতক্ষণ মন চাইলো ওর ভিতর থাকলে, বুঝতে পারেননি? কিন্তু যদি আপনি একটু দেরিতে যান তো ওর ভিতরে ঢুকতে পারবেন কিনা সন্দেহ। হযরত আবু বকর রাসূলুল্লাহকে ঠিক এইভাবে
মানে নিজের এই এই রান উরুটাকে পেতে দিয়ে বললেন, হুজুর আপনি শুয়ে পড়ুন, গর্তের মুখটুক সব বন্ধ করে দিলেন, একটা মুখ বন্ধ হয়নি, ওইটাতে ওর ভিতর থেকে একটা সাপ এলো অথবা একটা কীট এলো, এসে আবু বাকরকে ডংশালো, তবু আবু বাকর পা বার করে না। আমরা হলে টেনে দিন না, কিচ্ছু বলে না, বলে না হুজুর আবু বাকরের চেয়ে আমি আর অনেকক্ষণ দেখি। আমার তুমি নবীর যুগের লোক হলে আবু জাহেল তো হতে, তুমি যেরকম ভাবছ যে নবীর জমানার লোক হলি, তুমি বিরাট ভালো মানুষ হতে, তুমি তো আবু জাহেল আবু লাহাব হতে, আবু জাহেল আবু লাহাব তো নবীর যুগের লোক। তবে আমরা এই যে রাসূলুল্লাহকে দূর থেকে মহব্বত করি না, দেখিনি নবীর দেশের মানুষ না, ও বহু মানুষ রসুলের রওজার ধারেও যেতে পারিনি, আমাদের এই ভালোবাসা গুলো অনেক বড়, মানে বড় নয়, নবী তোমার দেশের মানুষও না, ইয়া রাসূলুল্লাহ আপনার শহরের মানুষও না, নই হুজুর আপনি যে মদিনা মুনাব্বারাতে এখন অবস্থান করছেন, আমরা মদিনার মানুষও নই, আপনার রওজায় আকাশটাও দেখলাম না, স্বপ্নযোগে আপনার দিদারও পেলাম না, এরপরও ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আমাদের কলিজায় আপনার ভালোবাসা কত বড়। এমনি নবী রওজা ছেড়ে আসবার সময় কান্না থামবে না, ও সারাদিন কাঁদতে হাজির, ও দৃশ্যটাই আলাদা, আপনি এমন বুঝতে পারতেছেন না যে কি হবে ওখানে। ওই প্রথম যেদিন যাবেন সেদিন একটা খুব আবেগ থাকবে, তারপর আস্তে 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 আপনি স্বাভাবিক হয়ে যাবেন, রোজ যাচ্ছেন রসুলুল্লাহকে সালাম দিচ্ছেন, দুদিন বার করে রসুলের রওজাটা দেখছেন, মনে খুব আনন্দ থাকবে, ছেড়ে আসার সময় আসল অনুভূতিটার জাগরণ ঘটবে। যাক কথা তো অনেক হয়ে গেল, হযরত আবু বকর বললেন হুজুর আপনি শুয়ে বলুন, এখানে মাথা দেন কিটে ডং সাচ্ছে, আবু বকর কিছু বলে না, কিছু বলা তো দূরের কথা, আবু বকর এই যে আমার দেহের দিকে তাকাতে হবে, এরকম হরকত করেন না, নড়েও না, কেন রসুলের ঘুম ভেঙে যাবে, আমার নবী ক্লান্ত, আবু বকর মনে করলে রসুলের জন্য নিজের জীবনটাও কোরবান করে দিতে পারে, আবু বকর রসুলের ঘুম ভাঙিয়ে দেবে, দ্যাটস ইম্পসিবল। হাজিরিন ওলি শোনা রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন, কীট আবু বকরকে দংশন করে, সর্প আবু বকরকে দংশন করে, হযরত আবু বকর নড়াচড়া করে না, বিষ ক্রিয়া শুরু হয়ে গেল, হযরত আবু বকরের চেহারাটা লাল হয়ে গেল, ও বাবাজি রে ভাইরা এমন কঠিন পর্যায়ে তৈরি হলো, বিষের যন্ত্রণা শুরু হলো আবু বকরের দেহে, আবু বকর চোখের পানি আর রাখতে পারেন না, চোখের দুপটা গরম পানি, গরম পানি কেটে রাহমাতুল লিল আলামিনের লালাত মোবারকে দেই না পড়ল, গরম পানির কারণে রাহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে গেল, চোখটা খুলতেই দেখলেন হযরত আবু বকরের চোখে পানি, ও মাসাবি আবু বকর কাঁদো কেন আবু বকর, হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার দেশের কথা মনে করে কাঁদি না, হুজুর ছেলে মেয়ের কথা মনে করে কাঁদি না, হুজুর আমার আত্মীয় স্বজন আপনজন প্রিয়জনদের কথা মনে করে কাঁদি না, আমার ব্যবসা বাণিজ্য আমার টাকা পয়সা আমার ধন দৌলতের কথা মনে করে আমি আবু বকর কাঁদি না, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ
হুজুর, আমি আবু বকর, আমি আবু বকর ইতিপূর্বে বহুবার প্রমাণ করে দিয়েছি আমার আমার আপনজন প্রিয়জন, আমার ছেলে মেয়ে, আমার বেটা বেটি, আমার বিবি, আমার আপনজন প্রিয়জন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন যারা আছে, হুজুর সবাইকে যদি এক মুহূর্তের ভিতরে আবু বকরের কলিরায় নবীর প্রতি যে মহাব্বত, নবীর প্রতি হযরত আবু বকরের মহাব্বতে পাল্লাটা ভারী হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। সম্পদের মায়ায় আবু বকর কাঁদে না, ছেলে মেয়ের মায়ায় আবু বকর কাঁদে না, আপনজন প্রিয়জনের মায়ায় আবু বকর কাঁদে না ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিব আল্লাহ, হুজুর সবগুলো গর্ত বন্ধ করে দিয়েছিলাম, একটা গর্ত বন্ধ করার মতো কিছু ছিল না হুজুর, ওই গর্তটায় আমার একটা পায়ের একটা গোড়ালি ঢুকিয়ে দিলাম হুজুর। এরপরে আপনি আমার ফাংশের উপরে, আমার আমার রানের উপরে, আমার উরুর উপরে আপনি মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়লেন ইয়া রাসূলুল্লাহ। বিষাদর কিছু একটা আমায় ডকছে হুজুর, বিষের যন্ত্রণা আবু বকর সইতে পারে না ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের দুচোখ দিয়ে দুটো বোটা পানি জ্বলল ইয়া রাসূলুল্লাহ। রহমাতুল্লিল আলামিনের ঘুম ভেঙে গেল, জানি না সাহেবে নবুয়াতের সামনে কোনো বেদবি হয়ে গেল কিনা। ও আমার সাহাবী আবু বকর, তোমায় এত কষ্ট হয় আবু বকর, তোমায় কিটে ডমসেছে আবু বকর, তুমি আমায় ডাকো না কেন, তুমি আমায় ডাকলে না কেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিব আল্লাহ, হুজুর আবু বকর শুধু তার ছেলে মেয়ে আপনজন প্রিয়জন টাকা পয়সার থেকে আপনাকে বেশি ভালোবাসে তাই না হুজুর? আবু বকর তার নিজের জীবনের চাইতো আপনাকে বেশি মহব্বত করে ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আবু বকর আমায় যখন ডংশালো তখন আমি সিদ্ধান্ত নিলাম এই কীটের ডংশনে আবু বকরের ইন্তেকাল যদি হয়ে যায়, জীবনটাও যদি চলে যায়, তবুও হযরত আবু বকর আপনার ঘুমটা ভাঙাবে না। আমার লক্ষ্য এই জায়গায় না, আমার পরে খলিফা আবু বকর বলেননি, এক জনগণের জন্য ছেড়ে দিলেন, দুই রসুল বললেন, রসুল বললেন জনগণের উপরে ছেড়ে দিলে জনগণ নিশ্চয়ই যোগ্যতাটাও দেখবে। আমি বোধহয় এই মজলিসে কখনো বলেছিলাম যে আমাদের দেশে রক্ত বংশকে বেশি প্রাধান্য দেওয়া হয়, শুনছেন নাকি? রক্ত বংশ প্রাধান্য দিলে রসুলের ইন্তেকালের পরে খলিফা হওয়ার যোগ্য হযরত আলী, যেটা শিয়াদের দাবি। মাথায় যায়নি? আরে বাবা, রক্ত বংশ আত্মীয় সব দিক দিয়ে রসুলের সাহাবী, চার বিশিষ্ট সাহাবীর ভিতরে সবচেয়ে এগিয়ে আলী। একটা সহজ কথা বলে ফেলি, রসুলের অষ্টম পুরুষ আর আবু হযরত আবু বকরের অষ্টম পুরুষ দুজন একই লোক, শুনছেন? বুঝেননি? রসুলের অষ্টম পুরুষ উপরের দিকে গেলে বাবা, দাদা, পদ দাদা,
এই করতে করতে রসুলের অষ্টম পুরুষ আর হযরত আবু বকরের অষ্টম পুরুষ একই লোক। এবার বোঝা গেছে? রসুলের তৃতীয় পুরুষ আর হযরত আলীর তৃতীয় পুরুষ একই লোক। এটা কি বোঝা গেছে? আরে বাবা, আলী এক পুরুষ, আলীর বাবা আর এক পুরুষ, আলীর দাদা। এবার কি বোঝা গেছে? রসুলুল্লাহ এক পুরুষ, রসুলের আব্বা আর এক পুরুষ, রসুলের দাদা। যিনি রসুলের দাদা তিনি হযরত আলীর দাদা। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন আর একটু মন করে বলো। এরপরে হযরত আলী রসুলের নিজের জামাই, নিজের বংশের দিক দিয়ে এগিয়ে, এলমের দিক দিয়েও এগিয়ে। নবী বলেন, আমি এলমের শহর, ওই শহরে ঢোকার দরজা আমার আলী। আর একটু মন খুলে বলে, আলী তো আরবের এক শ্রেষ্ঠ বীর পালোয়ানদের একজন। যেমন ছিল শক্তি, তেমন মাথায় ছিল বুদ্ধি। সুবহানাল্লাহ, পড়বেন না জি? রাসূলের ইন্তেকালের পরে খলিফা কে হবে? যদি রক্ত, বংশ, আত্মীয়কে প্রাধান্য দেওয়া হয় তাহলে হযরত আলী, আর যদি মর্যাদা, যোগ্যতা ইত্যাদিকে প্রাধান্য দেওয়া হয় তাহলে হযরত। আমরা সুন্নি কোনটা নিলাম? যোগ্যতা এবং মর্যাদা। রাসূল যখন অসুস্থ, ইমামতি করতে পারছেন না, রাসূল আয়েশাকে বললেন, মুরি আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস। আয়েশা, আবু বকরকে বলো নামাজের সময় হয়ে গেছে, ইমামতির জায়গায় দাঁড়িয়ে আবু বকর নামাজটা পড়িয়ে দেবে। আমি পাচ্ছি না আজকে নামাজ পড়বে কে? তাহলে আমি যেদিন থাকবো না সেদিন খলিফাকে কথা বুঝেননি? আমি নামাজের ইমামতির জায়গায় দাঁড়াতে পাচ্ছি না, আজকে নামাজের ইমাম আবু বকর আমার অবর্তমানে। তাহলে আমি যেদিন দুনিয়ায় থাকবো না সেদিন আমার অবর্তমানে মুসলমানদের ইমাম ইঙ্গিত কোন দিকে? এরপরও নামটা নিলেন না, নামটা জোর করে বলেন, মুসলমানদের অধিকার প্রয়োগ করার সুযোগ দিলেন এবং যোগ্যতা দিয়ে নির্বাচন করার রাস্তাটা ওপেন করে রেখে গেলেন। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। ঠিক জনগণ, যোগ্য লোককেই তারা খুঁজে নিল রাসূলের ইন্তেকালের পরে খলিফা আবু বকর। আবু হযরত আবু বকরের পরে খলিফা ওমর, সেও জনগণের নির্বাচন। হযরত ওমরের পরে ওসমান গনি, ওসমান গনির পর। আরে বাবা, এসব বসে পিসার কেবলার রদ দেশিয়া পড়ে নেবেন আপনারা। বইটার নাম মসজিদে একটা রাখতে পারেন না, রদ্দেশিয়া ও কিনে নিলে না, এই খলিফার ব্যাপারটা গুলো আপনাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। এই যে রাসূলুল্লাহ একবার এইভাবে হাত রাখলেন, হাত একটা পাথর উপরে, শুনছেন? ধরুন এইটা পাথর হাত রাখলেন, বললেন আবু বকর হাত রাখো, আবু বকর হাত দিলেন, বললেন ওমর হাত দাও, দিলেন, এরপরে বললেন ওসমান হাত দাও, হাত দিলেন, এরপরে বললেন আলী হাত দাও, হাত দিলেন। এই 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 1 2 3 4 5 7 এক জায়গায় হয়ে গেছে না? 5 7 তো রাসূল বললেন, বললেন এই যারা আজকে আমার হাতে হাত রেখেছে না, আমার পরে এরা সবাই মুসলিম জাহানের লিডার হবে। সুবহানাল্লাহ,
খলিফা কে হবে? সিয়ারা বলল, ওসব কিচ্ছু বুঝি নে, হযরত হযরত আলীকে খেলাফত না দিলে আমরা, যদিও শিয়ার উৎপত্তি বলো সেদিন হয়নি, বুঝতে পারেন না, শিয়ার উৎপত্তি বলো সেদিন হয়নি, অনেক পরে শিয়ার উৎপত্তি, বাকিটা তো ইতিহাস। জি, পরস্পর পরস্পর সবাই খেলাফতের মসনাদে বসলেন হযরত আলী পর্যন্ত। সুবহানাল্লাহ, হযরত আলীর ইন্তেকালের পরে এবার একই মুসলিম জাহানে খলিফা দিন, একজন আমিরে মুয়াবিয়া আর একজন ইমাম হাসান। ইমাম হাসান, যদিও ইমাম হাসান আর আমিরে মুয়াবিয়া দুজন একত্রিত হয়ে বিষয়টা মীমাংসা করে নিলেন এবং ইমাম হাসান আমিরে মুয়াবিয়াকে খলিফা হিসাবে মেনে নিলেন। সুবহানাল্লাহ, মিটে গেল। বাট আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে যখন ইয়াজিদ খেলাফতের মসনদে বসলো, ইমাম হোসাইন বলল, ঘুম পাচ্ছে নাকি? আমারও হয়ে গেছে, আমি আর বলবো না। ইমাম হোসাইন বললেন, আজকে দুনিয়া থেকে যোগ্যতার মানদণ্ড শেষ, রাজার ছেলে যদি রাজা হয় তাহলে যোগ্যতার আর দাম আছে? হ্যাঁ না, জোর করে বলেন, আছে নেই তো? এই যে বাংলাদেশে যে মারধরটা হলো এখনো চলছে, একটু আগে বলছিলাম মনে আছে? বলছিলাম জি। তো এই যারা আন্দোলনটা করছে ওদের দাবি কি বলেন তো? যারা আন্দোলন করছে তারা, তাদের আন্দোলনের মূল বক্তব্য হলো যে এদেশের সরকার চাকরি দিক যোগ্যতার মেধার উপরে ভিত্তি করে, যোগ্যতার। আমাদের দেশেও জানেন এসসি এসটি কোটা আছে, খবর রাখেন রাখেন বাবু, ওদের জন্য কোটা রাখা আছে না? এই অ্যাকচুয়াল কোটা প্রথা বলো ইসলাম সমর্থন করে না? ইসলাম কি চায় বলুন তো? যোগ্যতা যার চেয়ার, আর একজন অযোগ্য লোক চেয়ারে বসলে কি হতে পারে? তারই উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসের পাতায় হযরত ইমাম হোসাইনের শাহাদাত, তারই উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইয়াজিদ, আর বর্তমান পৃথিবীতে তার উজ্জ্বল নমুনা হলো বাংলাদেশ। বাংলাদেশের লোকরা আমার তেলায় যাওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে। দেখেন দিন যদি ইয়াজিদ বাহিনী হোসাইনকে শহীদ করতে পারে, তো এই যুগের ইয়াজিদরা এই জমানার হোসাইনদের কেন জেলখানায় ঢোকাতে পারবে না? আমার কথা বুঝতে পারেননি? প্রত্যেক যুগে কিছু ইয়াজিদ থাকবে আর প্রত্যেক জমানায় কিছু হোসাইন থাকবে, সেই সব হোসাইনরা যেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে সেই তাদের, মানে তখনই তাদের হয় তাদের রক্তপাত ঘটানো হবে, নইলে কারাগারে দেওয়া হবে, নইলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, যেটা সাঈদের কপালে জুটলো। ভুলে গেছেন? কারাগারে থাকা অবস্থায় মেরে দিলে তো। তাই তো, সাঈদের অপরাধ কি? রাজা কাঁদছিল,
আইডি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল ধর্ষণের মামলা, লোকের ঘর জ্বালিয়ে দেওয়ার মামলা, এরকম গুচ্ছ গুচ্ছ মামলা সাইদি সাহেবের। যে লোকটা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোরআন প্রচার করেছে সেই লোকটা, সেই লোকটা ধর্ষক। যে লোকটা সারা জীবন জেনা ব্যবিচারা ধর্ষণের বিরুদ্ধে কোরআন দিয়ে বক্তব্য দিয়েছে, সাইদি সাহেবের পক্ষে যারা সাক্ষী দিতে যাবে রাস্তা থেকে তাদের গুম করে দেওয়া। তবে এজিদের জুলুম বলো বেশি দিন স্থায়ী হয়নি, হিটলারের হিটলারিও বেশি দিন টিকে থাকেনি। নরেন্দ্র মোদি বদ্ধ দাপট দেখাতি 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 এবার শুয়ে পড়ার মতো হয়ে গেছে। হ্যাঁ না, জোর করে বলেন, হ্যাঁ সামনের বার দেখবেন ভারতবর্ষের মানুষ পুরো শুয়েই দেবে। এখন যা কন্ডিশন, এনডিএ শরীক দল যারা যদি ওরা সমর্থন তুলে নেয় মোদির অবস্থা কি? কোন জালেমের জুলুম কখনো টিকে থাকে না পৃথিবীতে। জি, তবে আপনিও সতর্ক থাকবেন, আপনিও সতর্ক থাকবেন। প্রত্যেক, আমি আগেই বলেছি যে প্রত্যেক যুগে বলো এজিদ আছে, আর অল্প কিছু হলো হোসাইন এজিদ মারবে আর হোসাইনরা। এই বাংলাদেশে দেখলেন না, বাংলাদেশের কেসটা হলো আর একটু খুলে বলি, কেসটা হলো সে মুক্তিযোদ্ধা কারা কি ব্যাপার আল্লাহ ভালো জানে ভাই, আমি মোটামুটি একটু অর্ধেক বুঝি আর কি। তা সে আবার আপনাদের বোঝাতে গেলে সময় লাগবে নি, বলছে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কত পার্সেন্ট কোটা? মানে যোগ্যতা থাক আর না থাক, 100 এর ভিতরে 33 জন ওরা চাকরি করে। তাহলে গুরুত্ব দেওয়া হচ্ছে যোগ্যতা না না, মানে গুরুত্ব দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের কোনটা? তারা যোগ্যতার ভিত্তিতে আসতেছে না মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারণে আসছে? ওইটাই ছিল ইমাম হোসেনের লড়াই। তুমি এজিদ আছো, আমিরে মুয়াবিয়ার সন্তান আছো, তো কি আছে? সুতরাং এই যারা গুলি করেছে এই আন্দোলনকারীদের উপরে, জি আমি এক বাক্যে বলবো, এরা বর্তমান যুগের সেই এজিদের উত্তরসূরি। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আর যারা গুলি খাচ্ছে এরা সেই হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। যদি এদের নিয়তে কার কি নিয়ত আছে আল্লাহ ভালো জানেন, এদের নিয়তে স্বচ্ছতা থাকলে আল্লাহ এদেরকে শহীদের মর্যাদা দান করবেন। জি, আমার অনুরোধ ভাই ভাই সাহেব, ইমাম হোসাইনের কারবালার ইতিহাস অনেক বড়, শুধু কারবালার ইতিহাস আমার এখন আর ভাই ওই ইতিহাস ঘাটার মানে কি বলবো বলেন দিন, এক কথাই বলছি ইতিহাস ঘাটার মতো ধৈর্য থাকে না। আর বরাবরই আমি ইতিহাসের উপরে একটু দুর্বল ছিলাম, আমার খুব ভালো লাগবে এখন ওই এখানে শুয়ে কারবালার ইতিহাস একটুখানি পড়ছিলাম একটুখানি। ইমাম হোসাইন কুফায় গেছিলেন, শুধু কুফাবাসীদেরকে একত্রিত করে এজিদের অপবিত্র খেলাফত থেকে মুসলিম উম্মাহ মুসলিম জনগণকে মুক্তি দেওয়ার জন্য। বিশ্বনবীর রেখে যাওয়া সেই নীতি, সেই আদর্শ, সেই নৈতিকতাটা পৃথিবীতে বল হরবে ইয়াজিদ যখন বক্তব্য ছেড়ে দেবো ভাই শেষ পর্যায়ে একদম, হরবিন ইয়াজিদ যখন 1000 সৈন্যবাহিনী নিয়ে ইমাম হোসেনকে ঘিরে ফেললো, ইমাম হোসেন তখন ইরাকে
ইমাম হুসাইন তখন সম্ভবত সারাফ নামীয় জায়গা, সারাফ কেউ কেউ বলেছেন ইরাকে তখন ঢুকে গেছেন, ইরাকের কাদসিয়া ইউনি তখন কাদসিয়া জি, ওখানে যখন ঘিরে ফেলল ইমাম হুসাইন প্রথম মনে করছিলেন ওরা আমার দলের লোক, আমাকে ইস্তেকবাল করতে আসছে। কেউ চাকরির লোভে দলে, কেউ টাকার লোভে পড়ে চলে গেছে, আর যে কটা যায়নি ও কটার কত তুমি এই কুফায় এসো, কুফার মুসলমানদের ভিতরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিবে। মুসলিম বিন আকিল বললেন আমার উদ্দেশ্যটা ছিল না, মুসলিম বিন আকিল বললেন তোমরা আমাকে মেরে দিলেও আমি আমার জীবনের পরোয়া করি না, তবে তবে আমাকে একটা সুযোগ দেবে, আমি একটু খুঁজে দেখি আমার আপনজন কাউকে পাই কি। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের প্রতিনিধি ওখানে, ওখানে আগে চলে গেছেন, কন্ডিশন বুঝে চিঠি লিখে পাঠালে ইমাম হুসাইন ওই চিঠির ভিত্তিতে যাবে। আর মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, কুফার হাজার হাজার মানুষ ইমাম হুসাইনের, ইমাম হুসাইনের নামে তার হাতে বায়াত হয়, হাজার হাজার মানুষ। মুসলিম বিন আকিল ওই দৃশ্য দেখে ইমাম হুসাইনের নাম বরাবর চিঠি দিয়ে দিলে, হুজুর এসে পড়ুন এখানে কন্ডিশন ভালো, এর আপনাকে মেনে নেবে। ইমাম হুসাইনের কাছে ওই চিঠি পৌঁছে গেল, ইমাম হুসাইন ততক্ষণে এদিক দিয়ে বেরিয়ে গেল জি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ততক্ষণে মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইনের প্রতিনিধিকে ছাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছে মারমা। তার আগে তো অনেক ইতিহাস ভাই, অনেক ইতিহাস, খুব যদি ইচ্ছা হয় গুগলে সার্চ করে ওই এটা ইতিহাসের নাম বলি, আল বিদায়া ওয়ান নেহায়া, নাম কি আল বিদায়া ওয়ান নেহায়া, এই বইটার অষ্টম খণ্ডটা লোড করে নেবেন, ওতে পুরো কারবালার ইতিহাস ডিটেইলস বলা আছে। সে বলেছি আমি একদিনে বলতে পারবো না, মনেও থাকবে না ভাই, অত নাম দাম মনে রাখা এখন আর সম্ভব না, আর এখন আমার ন্যাক সব সময় হাদিস আর কোরআনের উপরে, তবু আমি এইটুকু আপনাকে ধরিয়ে দিচ্ছি। ছাদের উপর দাঁড় করিয়ে দিয়ে মুসলিম বিন আকিলকে যখন মারা হবে, মুসলিম বিন আকিল বললেন দেখি অন্তত আমার আপনজন কেউ আছে কি, সে আমার জীবনের শেষ ওসিয়াত গুলো পালন করতে পারে, একজনকে খুঁজে পেলে বললেন একজনকে খুঁজে পেয়েছি, কিন্তু তোমরা আমার শেষ ইচ্ছাটাকে পূরণ হতে দেবে কি? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলো তোমার শেষ ইচ্ছা কি? মুসলিম বিন আকিল বলল এই কুফায় আমি 27 দিরহাম ঋণ করেছি, ওনার আপনজন যাকে খুঁজে পেলেন বললেন আমি তোমাকে ওসিয়াত করছি তুমি আমার পক্ষ থেকে ওই 27 দিরহাম ঋণ পরিশোধ করে দিও। আচ্ছা এই নসিহত শুনে আমরা বাড়ি যাব, আর আমাদের গুচ্ছ গুচ্ছ ঋণ থাকবে, এটা হতে পারে? এমন লোক আছে যে দোকানে ঋণ করবে একবার অধিকার যাবে না, ওই ধরুন ধুড়িতে একটা দোকানদার পাবে টাকা পাবে তো ধুড়িতেই উঠবে না। ওই বাজারে গেল, ওই বাজারে যে আবার ওখানে একটু ঋণ দেনা হলে দোকানদার কি এর খুঁজে বেড়াবে দোকান বন্ধ করে? মুসলিম বিন আকিল বললেন আমার 27 দিরহাম ঋণ আছে তুমি পরিশোধ করে দিও, আর যদি মনে করো যে তুমি আমার প্রতি এহসান করবা না, তুমি টাকাটা দিয়ে
টাকাটা দেওয়ার পরে আমার অরের যারা আছে তাদের কাছ থেকে বুঝে নিও। দুই, এরা আমাকে মারবে শিওর, আমার লাশটাকে তোমরা দাফন করে দিও। তৃতীয় আর একটা ওসিয়ত, যে কোনো মূল্যে হোক ইমাম হোসাইনের কাছে একটা চিঠি লিখে পাঠাও, ইমাম হোসাইন যেন কুফায় না আসে। কিন্তু ইমাম হোসাইন ততক্ষণে বেরিয়ে পড়েছেন, মক্কা থেকে বেরিয়ে পড়েছেন কুফার পথে, রাস্তা 1170 কিলোমিটার। রাস্তা কত? এই এত রাস্তা যেতে হবে ইমাম হোসাইনকে। তাহলে এই এই মুসলিম বিন আকিল যে চিঠিটা লিখতে বলেছে, এই চিঠি যদি সত্যি সত্যি লেখা হয় আর এই চিঠি যদি ইমাম হোসাইনের কাছে পৌঁছায়ও, তবুও এই চিঠি পৌঁছাতে একটা সময় লাগবে তো। হ্যাঁ না বলেন, রাস্তা 1100, ইমাম হোসাইন তো এদিক বেরিয়ে পড়ে, যিনি চিঠি নিয়ে আসছেন তিনি কোন পথে আসবেন আর ইমাম হোসাইন কোন পথে যাবেন, কেউ তো কিছু খবর রাখে না। এ তো ফোনের যুগ না, ফোনের যুগ। ইমাম হোসাইনও বেরিয়ে পড়েছেন, ওদিক থেকে চিঠিও আসতেছে যে আপনি যেন আসবেন না, কুফার অবস্থা খুব খারাপ। হাজেরিন 1170 কিলোমিটার, তাই বলেছি তো নাকি 1170 ভাগ 66। ইমাম হোসাইন প্রতিদিন প্রতিদিন ইমাম হোসাইন সম্ভবত 66 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করেছেন এবং অনেকগুলো মঞ্জিলে উনি অবস্থান করেছেন, অন্তত 30টার বেশি জায়গায়। ইতিহাস সবগুলো জায়গার কথা উল্লেখ করেছে। হ্যাঁ, সেটা আমারও ভাই মনে নেই, আপনাদেরও মনে বললেও মনে থাকবে। হ্যাঁ, তার ভিতরে একটা জায়গার নাম বাইদা, আর একটা জায়গার নাম সারা, কি নাম সারা, আর একটা জায়গার নাম তানেই, এসব মনে থাকবে? কিচ্ছু মনে থাকবে না, শুধু ইতিহাসটাই আমার বলতে হবে। আর সে ভাই বলার জন্য ভীষণ পড়াশুনো আর ভীষণ খাটাখাটনি আমারও করতে হবে, ওই ধৈর্য থাকে না এখন। জি, এক সময় পড়েছিলাম এই কারবালার ইতিহাস যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি যখন ফাজেলে পড়ি তখন এই কারবালার ইতিহাসই ছিল আমার সিলেবাস। তখন পড়ি, স্টুডেন্ট পড়তে হয়েছে, পরীক্ষায় নম্বর কেরি করতে হবে, আর সেই যে ইতিহাস পড়া ছেড়েছে এখন মাদ্রাসাতে বা ইতিহাস পড়াইনি, এখন হয় তফসির, নইলে নইলে ফিকের কোনো কেতাব, নইলে উসুলের কোনো কেতাব, নইলে আকায়েদের কোনো কেতাব, ইতিহাসের কোনো বই আমি পড়াই। এরপরেও মাঝে মাঝে এই গুগলে একটু খুলে খুলে দেখি, যেমন আজকেও দেখছি, আর দুপুরে একটু দেখছিলাম, এখানে এসে কপিসটা পড়লাম। জি, যেটা আমার বক্তব্যের একদম শেষ কথা, আর বাড়বো না। ইমাম হোসাইন যখন শারাফ নামীয় মঞ্জিলে পৌঁছালেন, শারাফ শুনছেন তো নাকি, হোর বিন ইয়াজিদ 1000-এর এক বাহিনী নিয়ে ঘিরে ফেললো, কেউ কেউ বলেছেন ওটা শারাফ না, ওটা কাদসিয়া। ইমাম হোসাইন বললেন, তোমরা কারা, তোমরা কি আমার ইস্তেকবাল করতে এসেছো? ওরা বলল, না ইস্তেকবাল নয়, আমরা এখানে এসেছি, আমরা এখানে এসেছি আপনাকে পাকড়াও করে নিয়ে যাব। চিঠি পাঠিয়েছিল অন্তত 150 কুফার গণ্যমান্য ব্যক্তি, কুফার যেসব লোকেরা ইমাম হোসাইনকে চিঠি পাঠিয়েছিল তারা কুফার প্রথম শ্রেণীর নাগরিক, মর্যাদাবান ব্যক্তি। ইমাম হোসাইন অনেকের চেহারার দিকে তাকিয়ে বললেন, বললেন, এই তোমার তোমরা যারা এসো তোমাদের অনেকের চিঠি আছে আমার ব্যাগে, তোমরা এসো আমাকে ধরতে। বলতে বলতে আসরের আজান হলো, ইমাম
হোসাইন বললেন আমি আসর পড়ব, ওরা বলল আমরাও পড়ব। ইমাম হোসাইন বললেন তোমরা তোমাদের কেউ ইমাম হবে না, আমি ইমাম হব। বললেন বিশ্ব নবীর দৈত্যের পিছনে নামাজ পড়তে পারা আমাদের সৌভাগ্যের ব্যাপার। কথা কি শুনছেন? বিশ্ব নবীর দৈত্যের পিছনে নামাজ পড়তে পারা আমাদের, যেই না নামাজ হয়ে গেল। ইমাম হোসাইন বলল, ইমাম হোসাইন বললেন বলো তোমাদের বক্তব্য। ওরা বলল আপনাকে পাকড়াও করে আমরা ওবাইদুল্লাহ ইবনে জায়েদের কাছে নিয়ে যাব। ইমাম হোসাইন বললেন আমি যাব না, আমার অ্যাকচুয়াল লড়াই, অ্যাকচুয়াল সংগ্রামটা ওবাইদুল্লাহ ইবনে জায়েদের সঙ্গে নয়। তোমরা একটা কাজ করো, তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, আমি যে রাস্তা দিয়ে এসেছি ওখানে ফিরে যাই, মানে মক্কা। আমি লড়তে আসিনি, আমি লড়তে আসিনি, আমি মক্কায় ফিরে যাই। ইমাম হোসাইন বললেন তাহলে আমি মদিনায় চলে যাই, আমার জন্য মদিনার রাস্তাটা ছেড়ে দাও। বলল তাও সম্ভব না। ইমাম হোসাইন বললেন তা যদি না দাও তাহলে একটা কাজ করো, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো। আমার ঝগড়া যার যার সঙ্গে আমি বুঝপাটটা তার সাথে করি, প্রস্তাব খারাপ না বলো, হয় আমি যে রাস্তা দিয়ে এসেছি ও রাস্তায় মক্কায় ফিরে যেতে দাও, নইলে আমার নানার কবর মদিনা মুনাব্বারায় মদিনায় যেতে দাও, আর নইলে আমায় বলুন। ওরা একটা প্রস্তাবও মানল না, বললো আপনাকে মক্কায় যেতে দেবো না, মদিনায় যেতে দেবো না, ইয়াজিদের কাছেও নিয়ে যাবো না। ওবাইদুল্লাহ ইবনে জায়েদের নির্দেশ, আপনাকে ওবাইদুল্লাহ ইবনে জায়েদের কাছে নিয়ে যাবো। এবং হোসাইন বললেন লড়াই তাহলে এখানে। শেষ পর্যন্ত ওবাইদুল্লাহ ইবনে জায়েদ যেহেতু কুফায় আছে, ইমাম হোসাইন তাই কুফায় না গিয়ে না যে সোজা চলে গেলেন কারবালায়। কথা কি শুনছেন? ওখানেই লড়াই হলো, ওখানেই ইমাম হোসাইন সহ জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বংশীয় লোকেরা জি শহীদ হয়ে গেল। যদিও ইমাম হোসাইন শহীদ হয়েছেন, বাট সত্য বলো শহীদ হয়নি। আজও ইয়াজিদের নাম শুনলে লোকে লানত করে, ওবাইদুল্লাহ ইবনে জায়েদের নাম শুনলে বলে ওটা যারর সন্তান। আর ইমাম হোসাইনের জন্য আজও বিশ্বের মুসলিমরা দোয়া করে। এই জন্য বলি যে মানুষ শহীদ হয়, সত্য কখনো, সত্য কখনো, আপনার শক্তি আছে আমাকে মেরে দিতে পারবেন, বাট আমার ভিতরে যে সত্যটা আছে এই সত্যটাকে আপনি কবরে ঢুকিয়ে দিতে পারবেন। বাংলাদেশে ওদের ক্ষমতা আছে সাইদিকে মেরে কবরে ঢুকিয়ে দেবে, কিন্তু সাইদির ভিতরে যে সত্য লুকিয়েছিল ওই সত্য বলো ওরা কবরের ভিতরে ঢুকিয়ে দিতে পারেনি। বক্তব্য বাড়বো না, উঠে দাঁড়ান একটু সালাম পড়ি। ইয়া রাবি সালাম, আমার আছে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী, ইয়া হাবিবি সালামু আলাইকা, অসহায় অবস্থায় পুণ্যময়ী
হাবিব ইমা তোমায় পালন করেন খোদার ইশারায়, নাম তোমার জগৎ ও পাতা নবী। বেজার মেরে দরুদ ও সালাম বরগজিদ নবী পর আপনে মদাম বালাগাল উলা বেকামালিহি কশফত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খসালিহি। হাজেরিন মজলিস, সত্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন যে ইমাম হোসেন, আজকের মজলিস, মজলিসের মূল উদ্দেশ্য সেই ইমাম হোসেন সহ কারবালার মরুপ্রান্তরের সত্যের পক্ষে শহীদ হওয়া কি শহীদানদের জন্য দোয়া ও সাবরেজানি। সেই সঙ্গে আমাদের প্রত্যেকের বাড়ি থেকে কেউ না কেউ বিদায় নিয়েছেন, তাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ভাই, শেষ বেলাতে একটা কথা একটু স্মরণ করাই। গতবার আমি বলে গিয়েছিলাম যে এখান থেকে আপনারা খাদিজা মাদ্রাসার জন্য কিছু দাতা সদস্য জোগাড় করে দেবেন, আর আপনাদের বলেছিলাম যে আপনারা খাদিজার দাতা সদস্য হবেন, ন্যূনতম বছরে 100 টাকা করে দেবেন। গতবারে আপনারা বহু মানুষ, বোধহয় 50+ হবে, তো 50 জনের বেশি আপনারা সদস্য হয়েছিলেন, এবং গতবার ইসালের সবের সময় আপনারা টাকাও পৌঁছে দিয়েছিলেন। আপনাদের সাথে টাকা পৌঁছে গিয়েছিল, এখান থেকে বেশ কয়েকজন ভাই এই গ্রামের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, 15-16 কার্তিকের ইসালের সবে 16 তারিখে গিয়েছিলেন, তাই তো? তো যারা গিয়েছিল তাদের কাছে শুনে দেখবেন, আলহামদুলিল্লাহ ইসালের সব অনেক বড় নাকি, বড় না, বহু মানুষের সমাগম হয়। তো আপনাদের আবাদ দাবাদ করছি, ইসালের সবটা যাবেন 15-16 কার্তিক। আর যারা এখনো সদস্য হননি খাদিজার, আইডি কার কাছে আছে? মাওলানা সাহেবের কাছে আছে আইডি, মানে অনলাইন আইডি, আপনি বললে আপনাকে সদস্য করে। যারা সদস্য হননি, বছরে 100 টাকা খাদিজা মাদ্রাসার জন্য দিলে আপনাদের খুব একটা কষ্ট হবে না ভাই সাহেব, কিন্তু মাদ্রাসা অনেক পয়সা পড়ে। গতবার কত উঠেছিল জানো? মোট 7000 সামথিং, আমার যতটা মনে পড়ে। 50 জন সদস্য 100 টাকা করে দিলে 5000 হয় না? ওইটা অনেকে, কেউ 200 টাকা আছে, কেউ 300 টাকা আছে, হয়তো 1500 টাকাও আছে, তো ওটা টোটাল দাঁড়ায় 7000 সামথিং, আমার যতটা মনে আছে। তো এবার আবার ইসারের সব সামনে আসছে, যারা সদস্য আছেন আপনারা, আপনাদের পয়সা দিতে হবে। আর একটা দায়িত্ব আপনাদের দেবো, সেটা হলো যারা সদস্য আছেন প্রত্যেকে চেষ্টা করুন যে আমি একটা সদস্য করে দেব। আমার কথা বুঝতে পারেননি? আপনি একটা নিয়ত করুন যে আমি একটা সদস্য, যাকে করে দেব, তিনি নারীও হতে পারেন, পুরুষও হতে পারেন, যিনি হন, একটু নিয়তটা করুন, ইনশাল্লাহ বলুন, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আর আপনাদের সাথে একটা সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে, আবার ডাকলে ইনশাল্লাহ আপনাদের দরজা কি খোলা। আল্লাহ শুকরিয়া, তো আমার বহু এরিয়া থেকে দাওয়াত যায়, এমন কোন এরিয়া নেই ভাই সাহেব যে এরিয়া গুলো থেকে আমার দাওয়াত যায় না, সব এরিয়া থেকে কম যাক বেশি যাক।
দাওয়াত যায়, কিন্তু কিছু মানুষকে প্রাধান্য দেই। তার ভিতরে আপনারাও আছেন। এই যেমন 15 তারিখ প্রতি বছর আসেন, এই 15 তারিখেই হয় বলো তো। আগামীতে যদি কখনো মনে হয় যে এই লোকটার প্রয়োজন, আমাকে বললে আমি আবার আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহ সাইয়্যিদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মেহেরবান আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এতবার আমরা তোমায় আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ, একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দিয়ে তোমার জান্নাত আমাদের নসিবে কবুল করে নাও। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ, যিকির আজকার, মিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূল, অজনসিয়াত, যা কিছু পড়েছি বলেছি করেছি সব কিছুর ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। বিনিময়ে কিছু সওয়াব তোমার মর্জি যদি তোমায় হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাকে পৌঁছে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজি মুতাহারাত, আবনা এ নবী, বানাতে নবী, আসহাবে নবী, আলে নবী, আহলে নবীদের রূহে পৌঁছে দাও। খাস করে কারবালার মরুপ্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হোসাইনের শিবিরের সৈন্যদের রূহে সওয়াব পৌঁছে দাও। ইমাম হাসান হুজুরের রূহে পৌঁছে দাও। হকের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের সকলের রূহে পৌঁছে দাও। তমাম দুনিয়ার আম্বিয়া, আউলিয়া, আসফিয়া, নাজিব, নাকিব, শোহাদা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুসান্নিফিন, মুবাল্লিগিন, ফুকাহা, উলামা, হুফাজ, হুজ্জাজ, তমাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা, মুসলিম, মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন, খাস করে আমাদের সকলের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও। দাদা পীরের আলা ওলাদ, দাদা পীরের খলিফা, দাদা পীরের মুরিদিন মুহিব্বিনদের রূহে পৌঁছে দাও। খাস করে তার প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন রুহ আল আমিন রহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন, ফুরফুরা শরীফের 5 হুজুর কিবলা গণের রূহে পৌঁছে দাও। আমাদের সকলের বড় ভালোবাসার প্রিয় মানুষ ফুরফুরা শরীফের আবু ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশী হুজুরের রূহে পৌঁছে দাও। আল্লাহ হুজুর দিকে রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করে নাও। তমাম বাংলার অলিতে গলিতে তোমার দ্বীনের যত দাঁড়ি, যত আলেম, যত মৌলানা, যত হাফেজ, যত মুক্তিকারীরা বিদায় নিয়েছেন সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরের আল কবর জগতের রুহানি নেক দোয়া আমাদের নসিবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার শাহিদার বারে দুখানা করে খালি হাত উঠিয়েছি, আমাদের কারো বাম্মা কবরে, কারো বাপ্পা কবরে, কারো ভাই বোন কবরে, বেটা বেটি কবরে, দাদা দাদি নানা নানি কবরে, চাচা চাচিমা কবরে, জামাই বাবু ফুম্মা কবরে, আমাদের কারো বা খালুজি খালামা কবরে, কারো বা ভাই ভাবি কবরে, আপনজন প্রিয়জন কবরে, আমাদের প্রত্যেকের বাড়ি থেকে এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ তুমি তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরের আযাব আর গজব তুমি বন্ধ করে দাও। আল্লাহ তোমার রহমত দিয়ে তাদের কবরগুলো তুমি বেষ্টন করে নাও। তমাম পুরকাইত পাড়ার মাটিতে যত মানুষ নীরব নগরীর বাসিন্দা, আল্লাহ সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আল্লাহপুর কাইদ পাড়ার মাটিতে যত মানুষ জিন্দা আছেন ইমাম হোসাইন হুজুরের রুহানি নেক দোয়া সকলের নসিবে তুমি মঞ্জুর করো। আশুরার পূর্ণ মর্যাদা আর পূর্ণ ফজিলত আমাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সব হারা বানালে তুমি ঈমান হারা বানিও না। তমাম পৃথিবীর মুসলমানরা যেখানে নির্যাতিত তুমি মুসলমানদের গায়েবী মদদ নসিব করো, খাস করে বাংলাদেশের মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের যে এজিদ গুলো বেরিয়ে পড়েছে আল্লাহ নব এজিদদের নব্য এজিদদের হাত থেকে ইমাম হোসাইনের পথের পথিক যারা তাদেরকে তুমি রক্ষা করো, গায়েবী মদদ তুমি নসিব করো, জালেমের জুলুমবাজি তুমি নস্যাৎ করে দাও। আল্লাহ তোমার কুদরতের খেলা মুসলমানদেরকে নিয়ে যারা খেলতে চায় তুমি তাদের বিরুদ্ধে একবার খেলে দাও। আল্লাহ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ঈদগাহ আমাদের মুখের দাড়ি আমাদের মাথার টুপি আমাদের গায়ের বড় জামা আমাদের হাতের তাসবিহ আমাদের কোরআন কিতাব আমাদের ইসলামী শেয়ার গুলোর তুমি হেফাজত করো। আল্লাহ পুরকা ঈদপাড়া গ্রামের যত মানুষ অসুস্থ মাবুদ সকলকে তুমি সুস্থ করে দাও, তোমার রহমত দিয়ে তুমি সবাইকে বেষ্টন করে নাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বি হুরমতি হাযিহিল কালিমাতি ত্বাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।